আপনারা দেখছেন অর্ডিনারি স্কুল ইউটিউব চ্যানেল আর আমি আছি মোহাম্মদ আল আমিন আপনাদের সাথে আজকে আমরা ম্যাথমেটিস টু এর ম্যাট্রিক্স অধ্যায় থেকে আলোচনা করছিলাম আজকে আমরা শিখব পার্শ্বচর অনবদ্ধি বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করে একটা আমরা দেখি যে এর একটা ভ্যালু দেওয়া আছে এ ইকুয়াল ওয়ান টু থ্রি ওয়ান থ্রি ফোর ওয়ান 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 ফোর থ্রি একটা ভ্যালু দেওয়া আছে এখান থেকে আমরা কীভাবে পাশ্চ্য অনুবুদ্ধি এবং বিপরীত ম্যাট্রিক্স বের করবো আমরা দেখি তো প্রথমে আমরা যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ম্যাট্রিক্সের আমরা নির্ণয়ক নির্ণয় করে নেব তাহলে এটা নির্ণায়ক এ তাহলে আমাদের নির্ণায়কের ভ্যালুটা আমরা লিখে নিই ওয়ান টু থ্রি ওয়ান থ্রি ফোর ওয়ান ফোর থ্রি নির্ণয়কে মান লিখলাম নির্ণয়কে মানটা বের করে নেব আমরা তো নির্ণয়কে মান বের করাটা আমি আবার বলি তাহলে আমাদের শাড়ি প্রথম শাড়ির মান বের করে নিই হবে তাহলে প্রথম শাড়ি যদি ওয়ানের মান বের করি অনুরাশি বের করব শাড়ি কলম বাদ দিলে থ্রি ফোর ফোর থ্রি থাকে তাহলে থ্রি থ্রি নাইন সূত্রের মাইনাস ফোর ফোর প্লাস প্লাসে প্লাস চার চারে ষোলো তাহলে প্লাস মাইনাসে মাইনাস ষোলো সূত্রের মাইনাস এখানে আসে টু তাহলে এখানে হবে প্লাস মাইনাসে মাইনাস টু তাহলে এবার টুয়ের বের করতে গেলে সারি কলম বাদ তাহলে কী থাকে ওয়ান ওয়ান ফোর থ্রি তাহলে গুণ করলে ওয়ানের সাথে থ্রি তিন এক তিন সূত্রের মাইনাস প্লাস প্লাস প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস ফোর তারপর প্লাস থ্রি সারি কলম বাদ দিই আমরা তাহলে কী ওয়ান ফোর তাহলে ফোর একে ফোর মাইনাস ওয়ান থ্রি অর্থাৎ থ্রি এটা আমরা ক্যালকুলেশন করে নিই থেকে সিক্সটিন বাদ দিই যদি তো মাইনাস থ্রি মাইনাস ফোর তাহলে থাকে আমাদের মাইনাস ওয়ান এখানে আছে মাইনাস টু তাহলে মাইনাসে মাইনাসে প্লাস দুই একে দুই ফোর থেকে থ্রি বাদ দিলে ওয়ান ওয়ানের সাথে যদি আমরা থ্রি গুণ করি তাহলে প্লাস থ্রি তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কী আসছে টু থ্রি ফাইভ ফাইভ মাইনাস সেভেন অর্থাৎ মাইনাস টু ঠিক আছে এরভাবে আমরা এরপরে আমরা কী বের করবো ওয়ান 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 টু এ ওয়ান থ্রি বের নিই এগুলো আমরা এ ওয়ানের সহগুণক বের করব এ ওয়ানের সহগুণক মিনিংটা হচ্ছে যে শাড়ি কলম বাদ দিয়ে ওয়ান ওয়ান মানে প্রথম সারির প্রথম কলম বাদ প্রথম সারির প্রথম কলম বাদ দিলে কী থাকে থ্রি ফোর ফোর থ্রি প্রথম সারির দ্বিতীয় কলম বাদ প্রথম সারির দ্বিতীয় কলম বাদ তা কি থাকে প্রথম সারি প্রথম সারির দ্বিতীয় কলম বাদ ওয়ান ফোর ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান ফোর সরি ওয়ান থ্রি যদি আমরা প্রথম সাইড তৃতীয় কলম বাদ দিই প্রথম সাইড তৃতীয় কলম বাদ দিই তাহলে ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান থ্রি ওয়ান ফোর ঠিক আছে এভাবে আমরা বের করে নিব এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি আমরা ক্যালকুলেশন পরে করছি আগে আমরা এটা বের করে নিই সহজ হবে যদি টু ওয়ান হয় তাহলে দ্বিতীয় শাড়ির প্রথম কলম দ্বিতীয় শাড়ির প্রথম কলম বাদ তাহলে টু থ্রি ফোর থ্রি টু থ্রি ফোর থ্রি টু টু দ্বিতীয় শাড়ির দ্বিতীয় কলম বাদ অর্থাৎ ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি দ্বিতীয় শাড়ির তৃতীয় কলম বাদ দ্বিতীয় শাড়ির তৃতীয় কলম বাদ তাহলে ওয়ান টু ওয়ান ফোর ওয়ান টু ওয়ান ফোর আর আরেকটা বের করে নেব এদিকে করে নিই এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি সেমভাবে সেম হবে তাহলে তৃতীয় সারির প্রথম কলম বাদ অর্থাৎ টু থ্রি থ্রি ফোর টু থ্রি থ্রি ফোর থ্রি টু অর্থাৎ তৃতীয় সারির দ্বিতীয় কলম বাদ তাহলে ওয়ান থ্রি তৃতীয় দ্বিতীয় তাহলে ওয়ান ওয়ান ফোর ওয়ান থ্রি ওয়ান তৃতীয় সারি তৃতীয় গোলম্বাদ তৃতীয় সারির তৃতীয় গলম বাদ তাহলে থাকছে তাহলে ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান থ্রি ঠিক আছে এগুলো মান বের করে নিলাম তারপর আমাদের যেতে সহগুণক সামনে আমাদের প্লাস মাইনাস বসবে তাহলে আমরা একটা সহজভাবে করবো যে এইখানে কি আছে ওয়ান 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 যোগ করলে হয় টু যদি এটা জোর সংখ্যা হয় তাহলে প্লাস আর বিজয় সংখ্যা হলে মাইনাস তাহলে ওয়ান টু এ থ্রি সংখ্যা তাহলে আমরা মাইনাস ওয়ান থ্রি ফোর তাহলে এটা আমাদের প্লাস ওয়া থ্রি ওয়ান ফোর তাহলে এটা আমাদের প্লাস থ্রি টু আমাদের ফাইভ তাহলে হবে মাইনাস টু ওয়ান টু ওয়ান থ্রি তাহলে এখানে হবে মাইনাস টু টু ফোর হবে না টু থ্রি ফাইভ তাহলে মাইনাস অর্থাৎ এটা আমরা যেভাবে খুশি মনে রাখতে পারবো তাহলে আমরা যদি এভাবে মনে রাখি সহজ হয় এটা যদি জোর হয় তাহলে আমরা প্লাস আর বিজোর হলে আমাদের মাইনাস দেন আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশানটা করি এখন সেমভাবে থ্রি থ্রি নাইন মাইনাস চার ষোলো তাহলে হচ্ছে মাইনাস সেভেন সূত্রের মাইনাস শেখে দিই ওয়ান থ্রি থ্রি সূত্রের মাইনাস ফোর তাহলে হচ্ছে মাইনাস ফোর মাইনাসে মানে সে প্লাস ওয়ান তারপর এটা হচ্ছে ফোর মাইনাস থ্রি তাহলে হচ্ছে ওয়ান সেমভাবে এটা করি মাইনাস শেখে দিলাম টু থ্রি সিক্স সূত্রের মাইনাস টুয়েলভ তাহলে যদি আমরা টুয়েলভ থেকে সিক্স বাদ দিই মাইনাস সিক্স মাইনাস মানে সে প্লাস সিক্স থ্রি মাইনাস থ্রি তাই ইকুয়াল জিরো যদি টেস্ট করি মাইনাস তাহলে ফোর মাইনাস টু তাহলে ফোর থেকে 2 বাদ দিলে 2-2 এটা করে নিই টু ফোর এইট সূত্রের মাইনাস তিন থেকে নাইন অর্থাৎ মাইনাস ওয়ান এখানে আমরা মাইনাস রেখে দিই ফোরে হলো ফোর সূত্রের মাইনাস প্লাস মাইনাস থ্রি থ্রি মাইনাস তাহলে এখানে হচ্ছে আমাদের ওয়ান ঠিক আছে আচ্ছা এখান থেকে আমাদের এই উপাদানগুলো নিয়ে একটা আমাদের ম্যাট্রিক্স তৈরি করবো আমরা লিখে দিই এ এর উপাদান নিয়ে গঠিত ম্যাট্রিক্স ঠিক আছে এ ম্যাট্রিক্সের নাম আমরা যে কিছু দিতে পারি এ বি সি ডি ইত্যাদি দিতে পারি আমি দিলাম বি অন্য একটা নাম দিলাম এন আমরা কীভাবে ম্যাট্রিক্স গঠন করব এটা কি প্রথম সারির প্রথম কলমে ছিল তাহলে প্রথম সারির প্রথম কলমের মান হলো মাইনাস সেভেন প্রথম সারির দ্বিতীয় কলম প্রথম সারির দ্বিতীয় কলমের মান ছিল ওয়ান প্রথম সারির তৃতীয় কলম তার মান ছিল ওয়ান আমরা এভাবে এই মানটা বের করব এটা ছিল দ্বিতীয় সারির প্রথম কলম দ্বিতীয় সারির প্রথম কলম তাহলে সিক্স দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম জিরো দ্বিতীয় সারির তৃতীয় কলম মাইনাস টু তৃতীয় সারির প্রথম কলম মাইনাস ওয়ান তৃতীয় শরীর দ্বিতীয় কলম ও এটা ক্যালকুলেশন করা হয়নি ফোর থে থ্রি ওয়ান তাহলে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান এটা তৃতীয় শরীর তৃতীয় কলম ওয়ান এই যে আমরা একটা ম্যাট্রিক্স গঠন করে নিলাম এটা হলো আমাদের এসব উপাদান দিয়ে তৈরি নিম্ন ম্যাট্রিক্স আচ্ছা এখন এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা আমরা বের করবো কি পার্শ্বচর মানে ট্রান্সপোর্ট অনুবুদ্ধি আর ইনভার্স তিনটা বের করবো যদি এটাকে আমরা পাশ্চর ম্যাট্রিক্স করি তাহলে আমাদের হবে এখানে বিটি বিটি তাহলে পাশ্চর ম্যাট্রিক্স আমরা কী শিখেছিলাম শাড়ি কলম হয়ে যাবে কলম শাড়ি হয়ে যাবে অর্থাৎ এই শাড়িটা কলমের রূপান্তর হবে মাইনাস সেভেন ওয়ান ওয়ান সিক্স জিরো মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান ঠিক আছে এটাকে বলবো আমরা ট্রান্সপোর্ট বা পাশ্চর ম্যাট্রিক্স ট্রান্সপোর্ট বা পাশ্চর ম্যাট্রিক্স করতে গিয়ে একটা ভ্যালু আমরা দেখি যে এ সেভেন সেভেনের ভ্যালুটা ছিল কি ওয়ান ওয়ান এ ওয়ান ওয়ানের ভ্যালু ছিল এখানে দেখতে যাচ্ছি এ ওয়ান ওয়ানের ভ্যালু এটা চলে আসছে এ ওয়ান টু এর ভ্যালু এটা চলে আসছে এ ওয়ান থ্রির ভ্যালু এটা চলে আসছে এটা এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি এটা এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি এই ভ্যালুটা যদি আসে অর্থাৎ ভ্যালুগুলো আমাদের ছিল এভাবে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এই ভ্যালুটা আমাদের শাড়িতে ছিল যদি কলম হয়ে যায় তাহলে আমরা শিখেছি কি এই ভ্যালুটাকে বলতে পারবো আমরা অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স অর্থাৎ অ্যাড জয়েন এ অর্থাৎ এটাকে আমরা দুটাই বলতে পারবো অ্যাড জয়েন বলতে পারবো ট্রান্সফোর্টে বলতে পারবো ঠিক আছে আচ্ছা এখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করি যদি ইনভার্স ম্যাট্রিক্স বের করি তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের সূত্রটা ছিল অ্যাড জয়েন্ট এ বাই নির্ণয় তাহলে এখানে আমাদের অ্যাড জয়েনের মানটা বসাবো আর নির্ণয়কের মানটা বসাবো তো নির্ণয়কের মান কত পেয়েছি আমরা মাইনাস টু তাহলে এটা সামনে রেখে দিই মাইনাস টু আর অ্যাড জয়েনের মান কোনটা পেলাম এটা পেলাম তাহলে মাইনাস সেভেন সিক্স মাইনাস ওয়ান ওয়ান জিরো মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু ওয়ান তাহলে এটা ইনভার্সের অ্যান্সার এটা আমাদের আর অ্যাডজয়েন্ট অ্যান্সার তো আমাদের পরীক্ষাতে এই অঙ্কটা যেভাবে চাইবে আমরা সে পর্যন্ত আর কি দিব ঠিক আছে আমরা পাশ্চট অনুবদ্ধি এবং বিপরীত ম্যাট্রিক্সের একটু হোমওয়ার্ক দিচ্ছি আপনারা একটা বাসায় ট্রাই করবেন আচ্ছা এক নম্বরটা যদি দেখি তাহলে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ইকুয়েল ওয়ান 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 টু টু থ্রি ওয়ান ফোর নাইন এ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের আপনারা বাসায় বা পাঁচশো চার ম্যাট্রিক্স অনুবর্তি ইনভার্স তিনটা বের করবেন ঠিক আছে আমি আরেকটা দিই এ ইকুয়াল জিরো ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান থ্রি মাইনাস টু ওয়ান এই দুটো আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাদের নিচে ডিসক্রিপশানের লিংকে সাবমিট করতে পারেন আর যদি না পারেন আমাদের কমেন্ট করবেন আমরা আর কি ভিডিও নেক্সট ভিডিওতে আপলোড করব